আজ আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্স এ একটা নতুন রেসিপির সাথে তোমরা ভাবলেও অবাক হবে, এই রেসিপিটা কি দিয়ে তৈরি, তাই না? এটা হচ্ছে দুধের, কিন্তু দুধ কেটে গেলে অনেকেই ফেলে দেয়, অনেকে ছানা করে খায়। তা আমার দুধটা কেটে গেছে, দুদিন হয়ে গেছিলো, তো দুদিন ধরে ফ্রিজে পড়েছিল, কিন্তু ফোটানো দুধ হঠাৎ করে কি করে কেটে গেল জানি না, জাল দেওয়া দুধ। তো যাই হোক, ফ্রিজে ছিল 1 কিলো দুধ, তো ভাবলাম দুধটা দিয়ে কী করবো কী করবো কী করবো বুঝে উঠতে পারছিলাম। তাই আজকে মশালা পনির বানিয়ে নিলাম, মশালা পনির বা মশালা ছানা বানিয়ে আজকের এই রেসিপিটা বানলাম। তো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটা ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের রেসিপি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে, আর এটা রুটি লুচি পরোটা ভাত সবের সাথে খেতে পারবে। তো চলো ফলো করতে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি আরতি, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে, দারুণ মিন্স আমিও ট্রাই করবো, দেখি কতটা কী করতে পারি, মানে ভালো হবে কি খারাপ যায় না। তো যাই হোক, দুধ নিয়েছি। তোমরা কি কোনোদিনও মশালা পনির বা মশালা ছানা দিয়ে কিছু বানিয়েছো? তো চলো আজকে আমরা দেখবো মশালা পনির বা মশালা ছানা দিয়ে কিছু একটা রেসিপি বানাবো নিত্য মতো। তো দুধটা আমার কেটে গেছে, তাই নাহলে এতগুলো দুধ আমি নষ্ট করতাম না। তো চলো 1 কিলো দুধ, দুধটা কিন্তু ফোটানো দুধ, ফুটিয়ে রেখেছিলাম, সকালে ফুটিয়েছি, রাত অবধি বাইরে থেকে গেছে, তারপরে কীভাবে কেটে গেছে বুঝতেই পারছি না। তো চলো তার জন্য কী কী নিয়েছি বলে দিচ্ছি। তো এর জন্য কী কী নিয়েছি দেখো, 1 কিলো দুধ আছে, দুধটা কেটে গেছে, বারবার বলছি কাটা দুধ, একদম টাটকা দুধ নয়। তো দুধটা কীভাবে কেটে গেছে যাই হোক জানতেই পারিনি, বুঝতে পারিনি, তো ফ্রিজে রেখেই কেটে গেছে, যাই হোক মানে কাঁচা দুধ না কিন্তু ফুটানো দুধ, বারবার বলছি। ধনে পাতা বলছি, কাঁচা লঙ্কা বলছি, এখানে আছে স্পাইসি অনেক রকম মশলা, গোটা জিরে, কাসুরি মেথি, জিরে, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, চিলি ফ্লেক। তো চলো আমরা দেখবো এটা দিয়ে আজকে ছানা কাটাবো, মশলা ছানা, মশলা পনিরও বলতে পারো। তো চলো দেখবো কীভাবে করবো। গ্যাসের কাছে চলে এলাম, গ্যাসটা জ্বেলেছি। আচ্ছা, এবারে তোমরা ফটাফট বলো তোমরা দুধ কেটে গেলে কী করো আর কীভাবে রেসিপি বানাও, নাকি তুমি ছানা বানিয়ে খেয়ে নাও, না নতুনত্ব কিছু ট্রাই করো, আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো তোমরা দুধ দিই, দুধ কেটে গেলে তোমরা কী করো? তো দুধ কেটে গেলে আমি এইভাবে এরকম রেসিপি বানিয়ে নিই, সবসময় ছানা খাওয়া সম্ভব নয়। তো আমার পনিরটা একটু বেশি লাগে সবসময়, তো দেখেছ দেখো পুরো দই দই হয়ে গেছে। এটা এবারে আস্তে আস্তে কাটানোর জন্য অল্প একটু কিন্তু এতে ভিনেগার দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে দিচ্ছি একটুখানি ভিনেগার। দুধ কাটাই আছে, অবশ্যই দুধটাকে পরিষ্কার করে কাটার জন্য আমি কিন্তু 1/2 টিস্পুন এই দেখো দিয়ে দিলাম ভিনেগার। সেটা ফুটে আসলেই তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যে এটা কেটে গেছে। তো চলো এর মধ্যে স্পাইসি মশলাগুলো অ্যাড করতে থাকি। এটা এই দুধ মানে ছানাটা কাটানোর পর এর অনেক রকম রেসিপি বানানো যায় কিন্তু, তো আমি যেটা বানাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দুধটা একটুখানি ফুটে আসো, তো এই দেখো সাইড ধরে কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আশ্চর্য না এরকমভাবে পনির, সত্যি বলছি অসাধারণ লাগে এটা কিন্তু এই রেসিপিটা। তো যাই হোক, এখানে স্পাইসি যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি 1 করে। দেখো কি সুন্দরভাবে এরকম জল আর ছানাটা আলাদা হয়ে গেছে কিন্তু, এবারে এটা ফুটলেই হবে।
তো চলো এটা হয়ে গেলে গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে একটুখানি ঠান্ডা করে ছেঁকে নিই। একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির সাহায্যে একটা কাপ সুতির কাপড় নিয়ে নিই। একটু দিয়ে দিলাম জল। তো এরকম এটাকে এইভাবে রেখে দেবো। দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো। তো এরকম খুলে নিয়েছি আর এটাকে আমি একটা প্লেটে দিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা চেপে দিলে মানে চেপে এক ঘন্টা রেখে দিলে মানে কোনো কিছু ভারী জিনিস দিয়ে তাহলে এটা পনির হয়ে যেত খুব সুন্দরভাবে। তো পনির তো আমার এখন দরকার নেই, আমার এখন যেটা দরকার সেটাই আমি করব। তো যাই হোক এখন আমি এটাকে বার করে নিলাম। চলো এবারে ফটাফট নেক্সট প্রসেসে চলে যাই। তো দেখো এখানে আমি একটা আলু গ্রেট করে একটা আলু নিয়েছি আর আলুর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বানিয়ে জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা, দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো তোমরা চাইলে এটা বেসন দিয়েও করতে পারো। ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম একটু নুন। এবারে এটাকে ভালো করে মিক্স করি, হাত দিয়ে করি। আলুটা আমার ছোলা ছিল নষ্ট হবে তাই আলুটা দিয়ে দিলাম, কিন্তু আলুটা দেওয়াটা পুরোপুরি অপশন। ঠিক আছে এটা পুরো ড্রাই করে ভালো করে মেখে নিলাম। তো দেখো এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই দেখো তো তোমরা এইভাবে কোনোদিন রেসিপিটা বানিয়েছো একবার ট্রাই করে দেখবে। তো যাই হোক এখন আমি এর বলস বানিয়ে নেবো ছোটো ছোটো, আর যেরকম খুশি সেরকম করে নেবো চ্যাপটা চ্যাপটাও করা যায় বা বলসও বানানো যায়। ঠিক আছে তো এই দেখ আমার হয়ে গেছে এগুলো বানানো, কিছুটা গোল করেছি আর কিছুটা চ্যাপটা মতো টিক্কির মতো করে নিই। তো চলো একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিই। তো চলো তেলটা গরম হয়ে গেছে, এবারে তোমরা ময়দা আর কর্নফ্লাওয়ার না দিলে বেসন দিয়ে করতে পারবে। আস্তে আস্তে এরকম ভাবে দিলে ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। কেন আমি বলো তারপর পড়বো ওই তো ঝিঙে মিঙে চিচিঙে আলু পটল কুমড়ো
गाजर डाल की है सब्जी दिए बनाओ ना এক এক করছো আশ্চর্য তাই দেখো হয়ে গেছে এগুলো লাল করে ভেজে নিয়েছি তাই এগুলো তুলে নেবো আর সরি একটু চেঁচামেচি হয়ে গেল কারণ ও জিজ্ঞেস করলো চুপটা কিরকম বানিয়েছো সেটা বলতে গিয়ে আমি খেয়াল করিনি যাই হোক তো এই যে এটা এবার তুলে নিচ্ছি চলো বাকিটাও মোট 12টা হয়েছে গোল গোল 6টা আর চারটা হলো 6টা দুরকম করে করলাম এগুলো ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর এলাচ দারচিনি তোমরা চাইলে এতে পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ দিয়েও করতে পারো খুব ভালো হয় জিরে গুঁড়ো একটু চিনি লঙ্কা গুঁড়ো আর হলুদ ধনে গুঁড়ো দেওয়া যাবে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি এবারে সব মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখো কষানো হয়ে গেছে পুরো তেলটা দিয়ে ছেড়েছি একটু কাসুরি মেথি দিচ্ছি এটা আমার নিজের বানানো কাসুরি মেথি ফ্লেভারটা সুন্দর আসবে তো মশলাটা আমি অল্পই বেশি মশলা মশলা করিনি তোমরা চাইলে একটু বেশি মশলা দিতে পারো একটু কাজু বাটা বাটা দিতে পারো বাট আমি খুব সিম্পলে করছি এটা তো দিয়ে দিলাম 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এই ছানার যে বলসগুলো বানিয়েছি সেটাকে দিয়ে দেবো এবারে এটা বেশিক্ষণ ফোটাবো না 5 মিনিট 5 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো নাহলে কিন্তু খুব সফট হয়ে একদম নরম হয়ে যাবে তো 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিই আর সাথে একটুখানি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো কসুরি মেথি তো দিয়েছি টমেটো সস এটা কিন্তু একদম নিরামিষ সস একটু দিয়ে দিলাম একটু টক টক মিষ্টি মিষ্টি হেভি লাগবে এই দেখো নো অনিয়ন নো গার্লিক লেখাই আছে তো চলো এইবারে তো 5 মিনিটের মধ্যে 2 মিনিট হয়েছে ঢাকাটা খুলে আমি সসটা দিয়ে দিই আর 3 মিনিট ফুটিয়ে নেব ফিরে আসছি 3 মিনিট এবারে এটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে আর এবারে এটাকে নামিয়ে নিই গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর আমি কোনো রকম গরম মশলা গুঁড়ো এতে ইউজ করছি না তোমরা চাইলে দিতে পারো তো রান্না কমপ্লিট তো চলো এবার এটাকে সার্ভ করছি তো যাই হোক আমার আজকের রেসিপি তোমাদের আশা করছি খুব ভালো লেগেছে তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আশা করছি রেসিপিটা ভালো লাগে তো আমি সার্ভ করে নিচ্ছি তো কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো তো তোমরা কীভাবে রান্না করো বিট কেটে গেলে আমাকে এটাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভালো লাগবে তো নিত্য নতুন আমারও মানে আইডিয়া হবে
যে আমি আমার মতো করলাম। এবার অনেকে তো অনেক রকম করতেই পারে, তাই না? তো সেটা আমাকে অবশ্য অবশ্য কমেন্ট করে তোমরা জানাবে। এই দেখো সার্ভ করে নিয়েছি, ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো ট্রাই করে অবশ্য দেখো, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। মানে এরকম রেসিপি দুধ কেটে গেলে কিন্তু অনেকেই কী করে, ছানা করে খেয়ে নেয় বা অনেকে ফেলে দেয়। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা অনেকেই ফেলে দেয়। তো এত দামি জিনিস ফেলে না দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে নিলে তো অনায়াসে রুটি ভাত পরোটা দিয়ে খাওয়া যায়, তাই না? আর এটা কিন্তু একদমই খাঁটি গরুর দুধ আমি নিয়েছি। প্যাকেট দুধে ছানাটা খুব একটা কিন্তু ভালো আসবে না, এটাও আমি বলে দিচ্ছি। এটা খাঁটি গরুর দুধ বলেই হয়তো ছানাটা ভালো হয়েছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।